না মানে ওটা শেষ করে দিতে হবে চলো ও চলো দেখি আস্তে আস্তে করে একটু বিছানে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার চ্যানেলে একটা অ্যাক্সিডেন্ট প্রাঙ্ক করতে এসেছি তোমাদের সামনে, তোমাদের দিদিভাইয়ের উপর। আজকে আমি যখন কাজ থেকে ফিরি তখন আমি তোমাদের দিদিভাইকে বলবো যে আমি তাড়াহুড়ো করে, যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে আজকে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবং দেখো অ্যাক্সিডেন্টের বেসটা আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি, মোটামুটি গেট আপটা একদম পুরো অ্যাক্সিডেন্টের মতন করে নিয়েছি। এবার তোমাদের দিদিভাইয়ের উপরে আমি এই প্র্যাঙ্কটা করব, রিয়াকশান প্র্যাঙ্ক। আমি বন্ধুরা বাড়িতে এসে দেখলাম তোমাদের দিদিভাই ঘরে নেই, তো আমি এই সুযোগটাকে একদম সৎ ব্যবহার করতে চাই। তো সেই জন্যই আর কি আমার মনে হলো যে তাহলে চলো তোমাদের দিদিভাইয়ের উপর একটা প্র্যাঙ্ক করে নেওয়া যাক, সেই কারণে আমি এই বেশ ধরেছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো তাহলে। তোমাদের দিদিভাই পাশের ঘরে সাজতে গেছে, তো ওখান থেকে যখন আসবে, এসে আমার যখন এই বেশ দেখবে তার কি রিয়াকশন হয়। এর আগে আমার একটা ছোটোখাটো সত্যি আর কি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তার ভীষণ আর কি খারাপ অবস্থা হয়ে গেছে, খারাপ কষ্ট পেয়েছিল ওটা দেখে। তো আজকে দেখা যাক তার রিয়াকশনটা কীরকম হয়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো তাহলে। বন্ধুরা, ক্যামেরাটা আমি লুকিয়ে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা, একদম সেফ জায়গায়, আর তোমাদের দিদিভাই একদমই দেখতে পাবে না। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো তাহলে। দিদিভাইয়ের মনে হয় সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু হালকা করে দেখে নিয়েছি, এবার তোমার দিদিভাই আসতে চলেছে, চলো। এই কাজের ব্যাগ, এই ওষুধের দিদিভাইকে বলবো যে আমি মোটামুটি একটা ডাক্তারখানা আর কি ডাক্তারখানা হয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। ঠিক আছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কপাল ফেটে গেছে, মুখটাও খুব লেগেছে, যন্ত্রণা করছে। কে দিয়ে যাবে, কোনো মতে কষ্ট মষ্ট করে নিজেই এসছি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, এখানে কোনো মতে আমি কাপড় ধরে রুমালটা জড়িয়ে এসেছি। তোমার আমি আগেও একদিন বলেছি যে রাস্তাঘাটে তুমি এইভাবে গাড়ি চালাবে না, তুমি রাস্তাঘাটে সবসময় সাবধানে গাড়ি না, পুরোটা পুরো গরমে ঘামিয়ে গেছো। আমার এই আরে না, গাড়ি নিয়ে না, আমি তো সাইকেল নিয়ে যখন বাড়িতে আসছিলাম বাড়ির দিকে, তখন মোড় ঘুরছিলাম, একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তুমি কোথায় যাবে বলছো তাড়াতাড়ি করে আসতে, সেই জন্য আর কি প্রবলেম। বুকটা প্রচন্ড ব্যথা করছে আমার। শাবাশ বেটা, বহুত বড়িয়া। আরে এখানে কি ক্যালকুলেটর দি, দেখো না আমাদের ঘরে মনে বেটা ট্যাঙ্কুলেটর কি আছে। তুমি যে কি করো না, আমি আগেও একদিন তোমার এরকম হয়েছে, আমি তোমার বেরোনোর আগে কই কই করে বলি রাস্তাঘাটে দেখে সাইকেল চালাবে গাড়ি চালাবে। চলো ভেতরে চলো।
নাই যেতে পারবে না? আরে না, এখানে একটু বসি, সামনে চেয়ারটা পেলাম তাই ভাবলাম যে একটু বসি। তুমি তো ওদিকে ওই ঘরে তোমাকে ডাকাডাকি করি। তোমার সেই আগের ঘরে সেই ইয়েগুলো কোথায়? তুমি চিন্তা করতে হবে না, তুমি যাও, তুমি সেজে গুজে হয়েছে ছেলে নিয়ে যাও, তুমি অনুষ্ঠান বাড়ি হয়ে আসো। দেখো কি করছে, দেখো। আরে দাঁড়াও, কি করছো, ব্যথা লাগছে আমার, ছেড়ে দাও। এগুলো মুছে দি, রোজি লাগিয়ে। আরে মুখ থেকে প্রচন্ড রক্ত পড়েছে জানো। আরে এসব দরকার নেই, থাক, আমি আমার নিজেটা নিজে করে নেবো। খালি তুমি এখানে চুপ করে বসো, অনুষ্ঠান বাড়ি যাওয়া যাও, সেখান থেকে ঘুরে আসো। নিকুচি করেছে, অনুষ্ঠান বাড়ি দিয়ে আমার যাওয়াচ্ছে, ওর এইভাবে রক্ত বেরোচ্ছে আর আমার অনুষ্ঠান বাড়ি পাঠাচ্ছে। অনুষ্ঠান বাড়ি এই এই রুমাল বাঁধা কেন, রুমাল কেন বেঁধেছো? ব্যান্ডেজ করে দেয়নি? দেখো না এখানে কভার, কোনো মতে আমি মানে বলছি কোনো মতে আমাকে একটু ওষুধ টষুধ দিয়ে ছেড়ে দেন, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। ওনাদের বলেছিল যে এই করে দিলাম, না থাক করতে হবে না। জুট বলো, বার বার জুট বলো, কি করেছে দেখো। কান্না করো, আমি অনুষ্ঠান বাড়ি যাবো সেই জন্য তোমার এত তাড়াহুড়ো করে কে আসতে বলেছে? আর ছাড়ো না, চলো ভেতরে চলো, ফোন করবো নেই। না দরকার নেই, তাহলে ভেতরে চল। আমার মুখে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বন্ধ করো হাত জোড় কে, মানে A few moments later. আজকে আমার মনে হলো যে বাড়ি এসে তোমাকে দেখলাম তুমি নেই, অন্য ঘরে সাহায্য, আমার মাথা চট করে ঘুরে গেল যে চলো তোমাদের দিদিভাইয়ের উপরে প্রাঙ্ক করে নেওয়া যাক। বন্ধুদের আগে কি বলে দিয়েছি আমি, সেই জন্য আমি এই অ্যাক্সিডেন্ট প্রাঙ্কটা করেছি। তোমার এই আলতা নিয়ে আমি এখানে লাগিয়েছি, এই রুমালের উপরে আলতা লাগিয়েছি, এই পায়ে ব্যান্ডেজ করেছি, সব নকল। বন্ধুরা দেখো, বন্ধুরা দাঁড়াও দাঁড়াও, তোমাদের দিদিভাই কান্না করে দিয়েছিল, চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছিল। আমি একদম আমার ইসে সাকসেস বন্ধুরা। আর বডি নেই।
ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ওদরা তোমার দিদিভাইকে কান্না করিয়ে দিয়েছি, আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু এটা করতে হয়েছে তোমাদের জন্য, কারণ দিদিভাই বহুবার আমার উপরে প্রাণ করেছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমাদের দেখো দিদিভাই এখনও কান্না করছে, কান্না থামাতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের ছাড়া কিন্তু আমরা কিছু না। ঠিক আছে বন্ধুরা, কি করবো, একটু একটু বন্ধুদেরকে কিছু বলো, একটু না আমি কিছু বলবো, কেমন মনে হয়েছিল একটু বলো, কেমন মনে হয়েছিল আমাকে দেখে একটু বলো। খুব দারুণ লজ্জার ব্যাপার, তোমার আগে একবার এরকম হয়েছে, তুমি এরকম করতে পারলে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি। তুমি জানো যে আগে একবার তোমার সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিন্তু এটা একটুও ভাবিনি যে ফলস, এমন ভাবে তুমি করেছো সাজিয়েছো মানে কেউ বুঝতে পারবে না যেটা ফলস। শাবাশ বেটা, বহুত বড়িয়া। প্রাঙ্ক দেখো তুমি করলে আমারও করতে হবে, অন্য কোনো ভাবে করতে হবে। বন্ধুরা তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে বন্ধুরা।